কেন বলেন তো আমার নবী আপনার নবী এত বেশি রোজা রাখত রমজান মাস এবং শাবান মাস তার মানে সবে বরাতে এই মাসে এবং এই পরের মাস হলো রমজান মাস এত বেশি রোজার কোন মাসে নবীকে রাখতে দেখিনি আর জোরে বলেন না সুবহানাল্লাহ নবী যদি রোজা রাখতে পারে আমাদের রোজা দরকার আছে না নাই হাদিস শরীফের মধ্যে এসেছে মান সামা ইয়াউমা খামিসা শারামিন শাবান লাম তামসাসহু নারু আবাদা শাবানের চাঁদের 15 তারিখ মধ্যরাত অর্ধরাত তার মানে 15 তারিখ দিনে শাবানের চাঁদের 15 তারিখ দিনে শাবে বরাতের চাঁদের 15 তারিখ দিনে যদি কেউ রোজা রাখে তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না আর জোরে বলেন না সুবহানাল্লাহ কয়টা রোজা শাবানের চাঁদে হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু শাবানের চাঁদের 15 তারিখে দিনের বেলা যদি তোমরা কেউ রোজা রাখতে পারো রে বন্ধু তাহলে জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে না কিন্তু আমি আপনাদেরকে বলবো কমপক্ষে তিনটা রোজা রাখবেন কয়টা আজকে রাখবেন কয়টা কারণ এক হাদিসে এসেছে এক দিনের কথা 15 দিনের কথা 15 তারিখের কথা দিনে কিন্তু তার আগে যে হাদিস শরীফে বললাম উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা হাতে কি বর্ণিত ওই হাদিস শরীফ দেখতে কি বোঝা যায় আমার নবী একটা রাখতেন না অনেক রোজা রাখতেন মাশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন উনি বলতেছেন আমার নবী এমন ভাবে রোজা রাখতেন বিরামহীন ভাবে আমার কাছে মনে হতো আমার নবী আর রোজা ভাঙবে না তাহলে রোজা বেশি রাখার দলিল আছে একটা রাখার দলিলও আছে বেশি রাখার দলিলও আছে বন্ধু এই সুযোগ আপনারা হাতছাড়া করেন না বন্ধু এই শবে বরাতের চাঁদ নিয়ে কিন্তু অনেক বানচাল অনেক ফাইজলামি শুরু হয়ে গেছে অনেক মৌলবিরা মনগড়া ফতোয়া দিবে তাদের ফতোয়া বিশ্বাস করবেন না একটা জিনিস বিশ্বাস করবেন আল্লাহর গোলামি যত করব ততই লাভ যত বিরত থাকব ততই লস ঠিক কিনা বলে এরা বন্ধু কেন বললাম বলে হুজুর কেন এখন কিন্তু বিভ্রান্তি সৃষ্টি করার মতো মৌলবি অনেক বের হয়ে গেছে বন্ধু আমার নবী বলেছেন মুসলমান তোমরা সাবধান থাকবে কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা নাউজুবিল্লাহ বলবেন না আরে জোরে করনা নাউজুবিল্লাহ আরে আরো জোরে কি সবচেয়ে নিকৃষ্ট আমাদের দেশে সবচেয়ে নিকৃষ্ট কই কারে মেতর রে যারা ময়লা পরিষ্কার করে মুসিকে ঠিক কিনা বলে কিন্তু আমার নবী মেতর মুসিকে নিকৃষ্ট বলেনি আমার নবী বলেছেন পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট হবে আলেমরা তারা নিজের সুবিধার জন্য স্বার্থের জন্য মন গড়া ফতোয়া দিয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করে দেবে আজকে সেই বল ভাল ফতোয়া দেয় না আপনারা কি সবে বরাতে আমলের পক্ষে আছেন না নাই আমল করবেন বন্ধু আমি আপনাদেরকে ধীরে ধীরে বন্ধু আলোচনাটা শেষ করতেছি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ও শাবান ও বাল্লিগনা রমাদান আল্লাহ গো আমাদেরকে তুমি শাবান এবং কিসে শাবান রজব এবং শাবানের বরকত দান করো আও বাল্লিগনা রমাদান আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায়া দাও আল্লাহর কাছে এভাবে দোয়া করবেন ঠিক আছে নি আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ও বাল্লিগনা রমাদান আল্লাহ গো আমাদেরকে রজব মাসের শাবান মাসের বরকত দান করো সুবহানাল্লাহ এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও কারণ রজব হলো বন্ধু ফসল বোনার মাস শাবান হলো সেচের মাস সেচ বুঝেননি আপনি কীটনাশক প্রয়োগ করবেন পানির ব্যবস্থা করবেন ফসল তৈরি হয়ে যাবে রমজান পর্যন্ত আর রমজানের শেষটা হলো ফসল কাটার মাস তার মানে রমজান হলো আপনি পরিপূর্ণ মাসুম হওয়ার মাস গুনাহ থেকে মুক্তি পাওয়ার মাস ঈদ উল ফিতরের নামাজ পড়ার জন্য একটা রাস্তা দিয়ে যাবেন আর একটা রাস্তা দিয়ে ঘুরে যখন আপনি আপনার গন্তব্যে চলে আসবেন আপনি নিষ্পাপ মাসুম হয়ে যাবেন তবে প্রস্তুতি নিতে হবে আপনাকে শাবান মাস থেকে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ বন্ধুরে আমার আমার নবী হাদিস শরীফের মধ্যে এসেছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস কানা বর্ণিত আমার নবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলো আয়েশা রে তুমি কি জানো রে
এই রাতে কি ঘটে সাবানের মধ্যরাতে কি ঘটে অর্ধরাতে কি ঘটে তার মানে 15 তারিখ রাত ঠিক কি না 15 তারিখ দিন এই দিন এবং রাত পুরোটা বন্ধু বান্দার জন্য অত্যন্ত বরকতময় মা আয়েশা বললেন নবী গো আপনি তো ভালো জানেন আমার নবী বলল আয়েশা রে এই সবে বরাতের দিনটা এমন একটা বরকতময় দিন রাতটা এমন একটা বরকতময় রাত এই এদেরকে দূর তো জালি বেতল এই জালি বেতল এই জালি বেতল এর ভাগা জালি বেতল জালি বেতল জালি বেতল পিটান বেয়াদবগুলা এই মাহফিলের কাছে ডিস্টার্ব করে জালি বেতল জালি বেতল যাও দৌড়ো বেটি বেয়াদব বন্ধুরে আমার আমার দিকে নজর দেন আমার নবী বললেন এই বছর কত গ্রহণ করবে সেটা বাজেট হবে পার্লামেন্ট থেকে সুবহানাল্লাহ বলেন না এই এই বছর কতগুলো আদম সন্তান মৃত্যুবরণ করবে এটার ফয়সালা হবে এবং এই মাস এই দিনের মধ্যে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন এই রচনীর মধ্যে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ঈমানদারের রিজিক বরাদ্দ করবে এবং তাদের আমল আল্লাহর দরবারে উঠানো হবে তাহলে এই রাত ইবাদত করবেন কিনা আরো জোরে বলেন করবেন কিনা কতগুলো আদম সন্তান এই বছর জন্ম হবে সেই রাতে বরাদ্দ হবে কতগুলো আদম সন্তান মৃত্যুবরণ করবে সেটার বাজেট হবে এই যে মঙ্গলবার রজনী এবং তাদের রিজিক কার জন্য কত রিজিক ফয়সালা হবে সেটা বরাদ্দ হবে এই রজনীতে বান্দার আমল আল্লাহর দরবারে কবুল করা হবে উঠানো হবে এই রজনীতে বন্ধু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত আমার নবী আপনার নবী ও বন্ধুকে চমৎকার নিউজ দিয়েছেন হাদিস শরীফের মধ্যে সেটা সাবানের চাঁদ যখন বন্ধু মর্দ রজনী হয় ও বন্ধু সাবানের চাঁদের 15 তারিখ যখন সূর্যটা অস্ত যায় যাইতে দেরি আল্লাহ রহমতের ফেরেশতারা পৃথিবীর আকাশে নেমে আসে সুবহানাল্লাহ বলেন না এই জন্য নবী বলেছেন তোমরা এই রাতের মধ্যে বেশি বেশি করে ইবাদত করো বেশি বেশি করে নামাজ পড়ো বেশি বেশি করে দরুদ পড়ো বেশি বেশি করে আল্লাহর জিকির করো বেশি বেশি করে বন্ধ কোরআন তেলাওয়াত করো ওয়াজ নসিহত করো এবং এই দিনে রোজা রাখা বন্ধ মুস্তাহাব এবং তোমরা বেশি বেশি করে রজনীতে আপন স্বজনদের কবর জিয়ারত করো ফেরেশতারা এসে ডাকতে থাকে কেউ কি আছো রে পৃথিবীর বুকে তোমরা কেউ কি ক্ষমা চাওয়ার আছো আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে কেউ কি অভাবি আছো আল্লাহর কাছে আজকে দরখাস্ত করো আল্লাহ তোমাদের অভাব মুক্ত করে দিবে কেউ কি আছো বিপদগ্রস্ত আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিপদ মুক্ত করবে বন্ধুরে আমার এই জন্য এই যে সুবর্ণ সুযোগ আসতে সামনে সবে বরাতের চাঁদ সবে বরাতের 14 তারিখ দিবাগত রাত্রে কিন্তু 15 তারিখ ঠিক কিনা সূর্য যখন অস্ত যাবে তখনই বন্ধু ওই ফেরেশতারা পৃথিবীর আকাশে নেমে আসবে জোরে জোরে সুবহানাল্লাহ কারণ ওই রজনী ফেরেশতাদের ঈদের দিনের মতো ওই দিন ইবাদত করলে বান্দার গুনাহ মাফ হয়ে যাবে রহমত আল্লাহর বর্ষিত হবে বান্দার উপরে এই জন্য বন্ধু বেশি বেশি করে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অনুরোধ করব ইবাদত করবেন নফর ইবাদত করবেন কম পক্ষে 12 রাকাত নামাজ পড়বেন কয় রাকাত 2 রাকাত করে করে সালাম ফেরাবেন 4 রাকাতের পরে সালাম ফিরিয়ে বসে দাও 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন 100 বার কালেমা তামজিদ পড়বেন 100 বার দুরূদ শরীফ পড়বেন বন্ধু এমনি করে করে কমপক্ষে 12 রাকাত নামাজ পড়বেন কারণ নফল ইবাদত আল্লাহর কাছে অনেক প্রিয় করে বান্দাকে বন্ধুরে আমার জিব্রাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ 600 ডানা দিয়ে সৃষ্টি করলেন জিব্রাইল শুকরিয়া স্বরূপ আল্লাহর কুদরতে কদমে 30,000 বছর নফল ইবাদত কত কোন দিলেন হাদিয়া দিলেন বন্ধু
আমার আল্লাহ ডাক দিয়ে বলল জিব্রাইল তোমাকে তো আমি নফল ইবাদতের ওয়াদা দেইনি কেন রে নফল ইবাদত করেছো এবার জিব্রাইল ডাক দিয়ে বলে আল্লাহ তুমি আমাকে অন্য সকল ফেরেশতাদের মাঝে আমাকে সম্মান দিয়েছো 600 ডানা দিয়ে সৃষ্টি করেছো আমি সেই জন্য শুকরিয়া স্বরূপ আমি 30000 বছর নফল ইবাদত তোমার দরবারে হাদিয়া দিলাম বন্ধুরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছে জিব্রাইল তুমি সাক্ষী থাকো আমার হাবিবের উম্মতেরা যদি অল্প সময় নফল ইবাদতের মধ্যে কাটায় তাহলে তাদেরকে অদ্বিতীয় জান্নাত দিয়ে আমি পুরস্কৃত করব তাহলে এই রজনী আমাদের কাজে লাগানো উচিত কিনা সবচেয়ে বড় মজার খবর হলো বন্ধু হাদিস শরীফের মধ্যে বিভিন্ন রওয়ায়েতে বিভিন্ন রকমের বর্ণনা এসেছে বনি কালব নামে একটা গোত্র আছে বনি কালব এই গোত্রের মধ্যে যতগুলো বকরি বেড়া লালন পালন করত ওই বকরি বেড়ার গায়ে যতগুলো পশম আছে কি আছে আমার কথা বুঝেননি আপনারা আমাদের দেশে বিভিন্ন বংশের মানুষ বিভিন্ন পরিবারের মানুষ গরুর খামার পালে আছে না নাই ছাগলের খামার ভেড়া উট আছে না হাঁস মুরগি এরকম হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী আমাদেরকে বোঝানোর জন্য উৎসাহিত করার জন্য নিয়ামতের খবর বন্ধু জানিয়ে দিয়েছে বনি কাল বনি রবি এইরকম কয়েকটা গোত্রের নাম এসেছে আবার কোন কোন হাদিস শরীফে একটা গোত্রের নাম এসেছে কয়টা একটা গোত্র যেটার নাম হলো বনি কাল গোত্রের মধ্যে তারা যতগুলো বকরি এবং ভেড়া লালন পালন করত এদের পশমের এদের গায়ে যত বেশি পরিমাণ পশম আছে ওই পশমের সম পরিমাণ মানুষকে আল্লাহ এই বরাতের রাত্রিতে ক্ষমা করে দিবে সুবহানাল্লাহ বলেন না আওয়াজ দিয়ে আপনারা এতগুলো মানুষ জিকির করতে পারেন না আহরুষি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অশিলা আহরুষি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অশিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বন্ধু তথ্য কালেক্ট করতে গেলাম এই যে বললাম বনি রবি মানে কাল এই যে গোত্রগুলো একটা গোত্রের মধ্যে কম পক্ষে 20000 ছিল বকরি বেড়া কত কথা কন না কেন কম পক্ষে 20000 একটা ছাগল বলেন আমি বাংলাতে আপনাদেরকে আঞ্চলিক ভাবে একটা ছাগল বলেন একটা ভেড়া বলেন এটার গায়ে কি পরিমাণ পশম আছে এটা কি গণে শেষ করতে পারবো কথা কন না কেন শেষ করতে পারবে তাহলে একটা গোত্রের মধ্যে কম পক্ষে 20000 বকরি বেড়া আছে 20000 বকরি বেড়ার গায়ে কতটুকু পশম থাকতে পারে এটা গণনা করে শেষ করা যাবে না বন্ধু ওই বেড়ার পশমের সমতুল্য বকরি পশমের সমতুল্য মানুষগুলোকে আল্লাহ এই বরাতের রাত্রিতে ক্ষমা করে দিবে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আরেকটু মহব্বতে খবরটা মজার না সাজার আরেকটা মজার খবর মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা না থেকে হাদিস বর্ণিত বন্ধু আমার মা আয়েশা তিনি বলতেছেন মধ্যরজনীতে হঠাৎ করে চাইয়া দেখি আমার নবী বিছানায় নাই সুবহানাল্লাহ কেন শেয়ার দাও মজুদ ভাই আচ্ছা দাও মুরব্বী মানুষ তোমরা ফুলাইন বেটা তোরা এ আকল লক্ষণ কিচ্ছু নাই কি মিছা কথা কইছি আপনি দুষ্টামি ফাজলামি লাগাই দেন যে একটি মুরব্বীদের কি কিভাবে শ্রদ্ধা করবে সম্মান করবে তাদেরকে এক্সপেক্ট করবে সেটা নাই কারণ সেই চর্চা তো নাই আপনার কাছে দিয়েই বই হেন্দি মিয়া তোমরা হাসতাও তো জানেন
মাঝে মাঝে একটু তেরাবেরা কথা কয় হাসার জন্য হাসতাও ধরা না হাসলে হার্ট ভালো থাকে আর যার হার্ট বেশি ভালো তার জীবন তত সুন্দর আর গোমরা মুখে পেঁচার মতো আপ এমনি থাকবা দেখবে এক সপ্তাহ পরে নাই হি ইজ ড্যাড স্পোর্ট ড্যাড ঠিক কি না কি মিছা কথা কইছি স্পোর্ট ড্যাড পয়রাই নাই জাগাতে নাই এই বাবাকে টাকা দিয়া থাকতো না মসজিদ ভাইয়ের বাড়ি মানে আমার বাড়ি এই জন্যই খাড়া খাড়া কথা কই একটু এমনি বক্কা দিয়ে থাকবা হার্ট অ্যাটাক করে মরবা আর হাসি খুশি থাকবা মানুষের সাথে ফ্রিলি চলাফেরা করবা মন ভালো থাকবে ব্রেন ভালো থাকবে দেখবা টেনশনও আসবে না হার্টে প্রেসারও আসবে না তোমার জীবন সুস্থ আর তোমরা কতবার কইছি এতগুলো মানে জিকির করতে জিকির করো না জিকা ইজ দা হার্ট মেডিসিন জিকির হলো হার্টের ঔষধ আমার নবী বলেছেন প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করার জন্য পরিষ্কার করার জন্য উপাদান থাকে যন্ত্র থাকে আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন মানুষের মনের ঘরের ময়লা পরিষ্কার করার সবচেয়ে উত্তম যন্ত্র হলো মাওলার জিকির তুমি যত জিকির করবা তোমার ভিতর তত ময়লা পরিষ্কার থাকবে আর তুমি যত জিকির থেকে দূরে থাকবা তোমার ভিতরে তত জং ধরবে জং ধরতে ধরতে তোমার অস্তিত্বকে ধ্বংস করে দিবে ঠিক কিনা বলেন আর জোরে বন্ধুরে আমার এখন আমাদের দেশে ভুলভাল ফতোয়া দেওয়ার লোকের কিন্তু অভাব নাই ঠিক নেই কবর জিয়ারত করলে কয় জিয়ারত বলে জায়েজ নাই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত আমার নবী বলেছেন মা আয়েশা বলতেছেন আমার নবী আমার বিছানায় ছিল রে হঠাৎ করে মধ্য রজনীতে চাইয়া দেখি নবী আমার বিছানায় নাই কোথায় গেল গো আমার নবী হাদিস শরীফের ভাষা দেখা মা আয়েশা ভাবতেছে মা আয়েশা বলতেছে আমার মনে হয়েছিল আমার নবী না জানি অন্য কোন বিবির কাছে চলে গেছে স্ত্রীর কাছে চলে গেছে এবার আয়েশা পাগল হয়ে গেল নবী কোথায় রে নবীর সন্ধানে বের হয়ে গেল বন্ধু গত ঈদে আমি গত রমজানে ছিলাম পবিত্র ভূমি মক্কা মদিনা আমি মদিনাতুল মুনাওয়ারায় দেখেছি বন্ধু আমার নবী রোজার একেবারে কাছে বন্ধু জান্নাতুল বাকি মা আয়েশা খোঁজে রে নবী কোথায় চলে গেল খুঁজতে 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 যাইয়া দেখে আমার নবী জান্নাতুল বাকিতে জিয়ারত করতেছে জোরে জোরে সুবহানাল্লাহ এই পৃথিবীতে মানুষের ইমান চুর মানুষের আমল চুর মানুষকে পথ ভ্রষ্ট করার জন্য কথিত বড় বড় দাড়িওয়ালা বড় বড় জুব্বাওয়ালা বড় বড় মেসোয়াকওয়ালা সেজদা নামাজে দেখবেন আধা ঘন্টা সেজদায় দিয়ে থাকবে চোর 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 আমার নবী বলেছে এমন নামাজে তোমরা দেখবা যেই নামাজির নামাজ দেখলে তোমরা মনে করবা তোমাদের নামাজ হচ্ছে না কিন্তু মনে রাখবা ওরা ইমানদার না শুধু কোরআন তেলাওয়াত শুধু কোরআন তেলাওয়াত নবীর প্রেম নাই তো ইমান নাই এই জন্য বলছি মাজার জিয়ারত করতে গেলে কই পূজা করতে গেছে পূজা কি কোনো মুসলমানের ভাষা হতে পারে কথা বলেন না কেন দাড়ি দেখলেন আমাদের মোল্লাদের মধ্যে কিন্তু অনেক ধরনের জাত আছে তিহাত্তরটা জাত কয়টা জাত তিহাত্তরটা জাত তিহাত্তরটা দল কয়টা এর মধ্যে বাহাত্তরটা জাত যাবে জাহান্নামে আল্লাহ বলবি ইউ গো টু হেল জাহান্নামে চলে যাও রাসূল বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি যারা আমাকে এবং আমার সাহাবায়ে কেরামদের অনুসরণ করবে ওই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত ইজ দা বেস্ট পার্টি সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল আমার নবী বলবি ইউ গো টু প্যারাডাইজ আমার আল্লাহ বলবি ইউ গো টু প্যারাডাইজ জান্নাতে চলে যাও বন্ধু আহলে সুন্নাত ওয়াল জামাত কবর জিয়ারত মানে কারণ কবরের কাছে গেলে মৃত্যুর কথা মনে হয় আমি যেইবার এই ঘরে আমাকেও যেতে হবে সেই টেনশন মাথায় ঢুকে তখন মানুষ কিছুটা হলো পাপ থেকে বেঁচে থাকে দূরে থাকে কথা বলেন না কেন এই জন্য বন্ধু আমার নবী লাইলাতুল বরাতে রজনীতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেছে আমার নবী মধ্য রজনীতে গভীর রজনীতে জান্নাতুল বাকিতে জিয়ারতরত অবস্থায় আছে বন্ধু আপনাদেরকে বলবো আপন দাদা দাদি নানা নানি চাচি জেঠি আপন স্বজন কত মানুষ চলে গেছে রে চিরদিনের তরে কেউ জাগবা না যাক কেউ থাকবা না থাক আপনি অন্তত পক্ষে ওই জান্নাতুল বাকির মতো নবীর মতো তো করতে পারবো না আপন স্বজনের কবর জিয়ারত করব
জিকির বেশি বেশি করে করব ঠিক কিনা বলেন আল্লাহ বলেছেন আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা আল্লাহ বলেছেন ঈমানদারগণ তোমরা বেশি বেশি করে আমাকে স্মরণ করো সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো জিকিরটা কেমন করে করব আল্লাহ বলেছেন ফাযকুরুল্লাহ কিয়ামা দাঁড়িয়ে করো কওদা বসে করো আলা যুনুবিকুম শুয়ে শুয়ে করো তারপরে আল্লাহর জিকির বাদ দেওয়া যাবে না নবী বলেছেন তোমরা নামাজ পড়ো জিকির করো কোরআন তেলাওয়াত করো বেশি বেশি করে ওয়াজ নসিহত করো 15 তারিখে রোজা রাখো রাখলে জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে না আমার নবী বলেছেন দিনের বেলা রোজা রাখা মুস্তাহাবি আমলগুলো করতে থাকো জোরে জোরে কন্না সুবহানাল্লাহ বন্ধুরে আমার কেমন নেয়ামত আপনারা আমার দিকে একটু নজর দেন হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী বলেছে আমার উম্মত তোমরা শোনো গো জিকির অন্তর দিয়েও করা যায় জবান দিয়েও করা যায় তবে অন্তর এবং জবান দুইটা মিলে যেই জিকির করা হয় সেটাই হলো সবচেয়ে উত্তম জিকির এটা কি জলসা কিনা একটা প্যান্ডেল কিনা হাদিস শরীফের মধ্যে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আমার নবী জানিয়ে দিয়েছে তুমি তোমার আল্লাহ সম্পর্কে যেমন ভাববে আল্লাহ তোমার সাথে তেমনই তার মানে আপনি আল্লাহকে যেমন মনে করবেন আপনার সাথে আল্লাহ তেমন আচরণ করবে বান্দা যখন আল্লাহ জিকির করবে আল্লাহ আল সেই বান্দার সঙ্গে থাকবে বান্দা যখন আল্লাহর দিকে এক বিঘা পরিমাণ এগিয়ে যাবে আল্লাহ আল্লাহর বান্দার দিকে এক গজ পরিমাণ এগিয়ে আসবে আমার নবী বলেছে উম্মত তোমরা যখন কোন জলসায় আল্লাহর জিকির করো রে আল্লাহ জানিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে উত্তম জলসায় তোমাদের জিকির করে জোরে কন্না সুবহানাল্লাহ বান্দা যখন আল্লাহর দিকে এক হাত পরিমাণে গিয়ে যায় আল্লাহ বান্দার দিকে দুই হাত পরিমাণে গিয়ে আসে বান্দা যখন আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায় আল্লাহ বান্দার দিকে দৌড়ে আসে তার মানে আপনি যত কাছে যেতে তাড়াতাড়ি যেতে চান তার চেয়ে কাছে আপনার কাছে আল্লাহ আপন হয়ে চলে আসবে জোরে জোরে সুবহানাল্লাহ বন্ধুরা আমার হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত আমার নবীকে তিনি প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইসলামের বিধি বিধান আমার জন্য অনেক হয়ে গেছে গো নবী আমাকে স্পেশাল আমল শিখিয়ে দেন আমার নবী সঙ্গে সঙ্গে জানিয়ে দিল তুমি আল্লাহর জিকির করে জবানটাকে সিক্ত রাখো জিকির চাইতে উত্তম কোন আমল হতে পারে আর এই জিকির করার উত্তম সুযোগ হলো লাইলাতুল বরাতের রাত শাবানের মধ্য রজনে ঠিক কিনা বলেন সারা রাত ইবাদত করবেন ফেরেশতারা ডাকতে থাকে রহমত বিলাইতে থাকবে আল্লাহ সেই দিন আল্লাহ 300 খাস রহমতের দুয়ার খুলে দিবে বান্দার জন্য কার জন্য আর জোরে তুবারি মাইয়াবাল ফি লাইলাতিন নিসফি মিন শাবানা খায়রা শাবানের চাঁদে ও বন্ধু তুবারি মাইয়াবাল ফি লাইলাতিন নিসফি মিন শাবানা খায়রা শাবানের চাঁদের 15 তারিখ রাত্রে তার মানে আমরা করব 14 তারিখ দিবাগত রাত্রে এই রাত্রে চেয়েও যে প্রাণ খুলে ইবাদত করতে পারবে আল্লাহর গোলামি করতে পারবে তাহার জন্য সৌন্দর্য সৌভাগ্য তাদের তাহার জন্য জোরে জোরে সুবহানাল্লাহ তাহার জন্য সন্তোষ তাহার জন্য সন্তোষ জোরে জোরে সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ এই যেই ব্যক্তি ইবাদত করবে তার জন্য মঙ্গল হবে ঠিক কিনা কল্যাণ সাধিত হবে এই জন্য রাত্রটাকে যে যেমনি পারেন আপনি বরণ করে নেবেন সুবহানাল্লাহ ঈসা নবীর নাম তো শুনছেন ঈসা রুহুল্লাহ একদিন আল্লাহর কাছে ডাক দিয়ে বলে আল্লাহ গো এই জামানায় আমার চেয়ে বুজুর্গ কোনো লোক আসেনি আল্লাহ রাব্বুল আলামিন ঈসা রুহুল্লাহকে ডাক দিয়ে বললেন তোমার হাতে আশা নিয়ে তুমি সামনের দিকে হাঁটতে থাকো হাঁটতে 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 বন্ধুর সামনের দিকে গেলেন যাওয়ার পরে রাস্তার মধ্যখানে দেখলেন বড় একটা সাদা পাথর দেখা যায় পাথর দেখে আল্লাহকে ওনা ডাক দিলেন আল্লাহ গো বড় পাথর এখন আমি কি করব আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিলেন তুমি আঘাত করো পাথরে আঘাত করতে দেরি পাথরটা দুইটা ভাগ হয়ে গেল দুইটা ভাগ দুইটা টুকরা যখন হয়ে গেল দুইটা টুকরা হয়ে যাওয়ার পরে চাইয়া দেখে এই পাথরের মধ্যে জয়ীফ এক বৃদ্ধ লোক আর সামনে জান্নাতি পথ আবার ঈসা নবী প্রশ্ন করল আপনি কে এই পাথরে বসবাসের বয়স কত কয়ে পাথরে বসবাসের বয়স হলো 400 বছর এই যে ফল কয়টা জান্নাত থেকে আমার কাছে জন্ম আসে ঈসা নবী সেজদায় পড়ে গেল আল্লাহ গো ও মরিয়াম আমি তো মনে করেছিলাম আমার চেয়ে বড় কে হয় নাই এ তো আমার চাইতে বড় বুজুর্গ
পাথরের মধ্যে অবস্থান করতেছে এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে নবী রে ও ঈসা আমার হাবিবের উম্মত কেউ যদি শবে বরাতের রাত্রিতে প্রাণ খুলে ইবাদত করতে পারে ওই যে পাথরের মধ্যে বসে বসে ইবাদত করতেছে বুজুর্গি হাসিল করেছে ওই বুজুর্গ লোকের চাইতে আমার কাছে আমার হাবিবের উম্মত যে শবে বরাতের রাত্রি ইবাদত করবে সে ওই ব্যক্তির চাইতে বুজুর্গ বলে গণ্য হবে বন্ধুরে আমার এই কথা বলতে দেরি এবার আল্লাহর নবী ঈসা রূহুল্লাহর কাছে দরখাস্ত করে দিলেন আল্লাহ গো আমনি মনিব আমারে যদি নবী না বানাইয়া আখির নবীর উম্মত যদি বানাইতা তাহলে আমার জীবনটা ধন্য ছিল আল্লাহু আকবার শবে বরাতের ফজিলত মর্যাদা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলছি দিনের বেলা রোজা রাখবেন রাতের বেলা প্রাণ খুলে ইবাদত করবেন কেউ দুরুদ পড়তে পারেন দুরুদ পড়বেন কেউ কোরআন তেলাওয়াত করতে পারেন কোরআন তেলাওয়াত করবেন কেউ নফল ইবাদত করতে পারেন নফল ইবাদত করবেন যার যেই সূরাটা পড়তে বেশি কমফোর্টেবল মনে হয় এই সূরাটাই পড়ে পড়ে নামাজ পড়বেন রাজি আছেন এই রাত্র আপনার আমার ভাগ্য পরিবর্তনের রাত্র আপনি আমি আল্লাহর কাছ থেকে বাজেট পার্লামেন্ট থেকে জাতীয় পার্লামেন্ট থেকে বরাদ্দ হবে ঠিক কিনা বলে এই বরাদ্দ দেওয়ার দিনটা হলো কি লাইলাতুল বরাত ঠিক কিনা বলে অত্যন্ত বরকতময় এক রাত আমরা এই বরকতময় রাত্রিতে আল্লাহর গোলামি নবীর সাথে প্রেমের দড়ি লাগাবো নবীর প্রেমের দরুদ পড়বো নবীর সাথে মহব্বত করে সুন্নাত নফল ইবাদত করবো ঠিক কিনা কারণ কারণ কি জানেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত আমার নবীকে এক জনৈক ব্যক্তি এসে প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে তিনি প্রশ্ন যখন করলো নবী উত্তর দিলেন তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো তিনি উত্তর দিল ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি গো নবী আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি আমার নবী আবার ডাক দিয়ে বললেন তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা জোরে জোরে কন্দা সুবহানাল্লাহ আরেকটু মহব্বতে সম্মানিত উপস্থিতি আমি আজান দিয়ে দিছি আমার আজকে অনেক দূরে প্রোগ্রাম নোয়াখালী যাব আমাকে অনেক দূরে যাইতে হবে মজিদ ভাই প্রতি বছর এই প্রোগ্রামটা করেন তো এটা আমি মনে করি আমারই প্রোগ্রাম কারণ মজিদ ভাই বয়সে আমার বাবার বয়স ঠিক না কিন্তু সেই দিকে নজর দেওয়ার সুযোগ নাই প্রেমের কোনো বয়স নাই প্রেম করতে সামরা চাইয়া হয় না প্রেম হয় কি দেখে কি দেখে কথা কইতে পারেন না আপনারা আপনার এলাকার রোগী মানুষগুলো কত বছর ভালো আছে এটি এই বছর এটি প্রবলেম বিভিন্ন প্রবলেম ও খাইছে না কিছু না ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি উল্টাইছি এর মন খারাপ